ना फसील है ना महल सरा, तेरा फर्श है वही बोरिया, तेरे जिस्म पाक पे एक कवा, वो भी तार तार है जा बजा, वो भी तार तार है जा बजा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগে কী কী থাকছে। গতকালকের একটু মুড়ি গোস্ত ছিল, সেগুলি গরম করে নিচ্ছি, পরোটা রোল বানাবো, এর জন্য পরোটা ছেঁকে নিচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। রোলের জন্য আমি ডিমকে এভাবে একটু লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে ভেঙে ভেজে নিচ্ছি। তু আমি রে হারম মা ফকির আজম, তেরে গুন ইয়ে লব মে তলব ইয়ে তলব। তো যতগুলো আমার পরোটা ভাজা দরকার আজকে ততগুলো ভেজে নিয়েছি আর দুধটা বসিয়ে দিয়েছি, একটু জাল দেওয়া হয়ে যাক। আর এই সালাদের মেশিনটা আমার অনেক বছর আগের, 11-12 বছর আগের, তো ইদানিং এটা নামিয়ে এটা দিয়ে একটু সালাদের কাজ টাজ করে মানে ইউজ করা শুরু করেছি আর কি। কারণ এগুলো পড়ে থাকে আসলে, শখ করে কিনি, ইউজ না করলে সেটা অযথাই হয়ে যায়, কিন্তু খুব সুন্দরভাবে কুচি কাচাই করা যায়। তো এটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম, তো ইদানিং এটা দিয়ে এখন কুটাকাটির কাজগুলি করে নিই। একটা শশাকে এরকম করে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেকও আমি এরকম করে কুচি করে নেব। তো সহজে আমি এগুলো কুচি করে নিয়েছি আর যেই যেটা দিব আর কি, ঘরে থাকা যা আছে তাই দিয়ে রোল বানিয়ে, আমার মুনতাসির স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার আগে ওকে রোল বানিয়ে দিচ্ছি, আমার বড় ছেলেও খাবে ওকেও দিচ্ছি, ওদের দুজনকে দিয়ে দিচ্ছি। আর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম, আর সাহেব চলে গিয়েছে অফিসে, তো আজকে আমার কাজের যে ইয়েটা মদিনাটা, মদিনা আসেনি, তো ঘর টর ঝাড়া টাড়া দিয়ে ঘর টর ঝাড়ু দিব, তো সেই কাজগুলি এখনও বাকি আছে, দোয়া পাটলা করতে হবে, তো সব কাজ করব। তার আগ দিয়ে মুনতাসিরকে বিদায় দিয়ে দিই, ছেলে বড় ছেলেও বা সিটিতে যাবে ওকেও বিদায় দিয়ে দিই, এর জন্য সকালে নাস্তাটা এভাবে করে দিচ্ছি। আর ইদানিং আসলে যে কোনো খাবার একবার যখন অনেক দিন পরে খাওয়া হয় তো সেটা বারবার খেতে চায়, তো কয়েকদিন এভাবে করে দিতে হচ্ছে আর কি। তো আমি শশাগুলো একটু চিপে পানিগুলো ফেলে দিয়েছি, তো দেওয়ার পরে একটু এই তো পেঁয়াজ আর শশা দিয়ে এভাবে রোলটা বানিয়ে দিচ্ছি। মুরগির গোস্ত থেকে আমি কয়েক পিস বুকের যে গোস্তগুলি আছে সেগুলো উঠিয়ে নিয়েছি, তো ডিমের পাশে নিয়ে এগুলিকে হাত দিয়ে একটু ঝরঝরা করে নিয়েছি আর কি। তো গত কয়েকদিন আগে আমি এই রোলটা বানিয়ে দিয়েছিলাম, যদিও নান রুটি দিয়ে দিয়েছিলাম, এখন ইদানিং ওরা এটাই চাচ্ছে যে একটু রোল বানিয়ে দিতে, সহজে খাওয়া হয়ে যায় আবার খেতেও ভালো লাগে এর জন্য আর কি। তো একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আমি এভাবে রোলটা বানিয়ে দিচ্ছি সহজে। ফয়েল পেপার দিয়ে এভাবে একটু মুড়ে দিলে খেতে সুবিধা হয়, না হয় নিচে পড়ে যায়, খেতে অসুবিধা হয়, একদম মুখে টুকে লেগে যায়, তো এভাবে করে দিলে সুবিধা হয়। আর আমি একটা ফয়েল পেপারকে অর্ধেক করে এভাবে কেটে নিয়েছি সহজে অর্ধেক করে দেওয়ার জন্য। গত কয়েকদিন আসলে ব্লগ দিতে পারিনি, ইদানিং না এডিট করতে ইচ্ছে করে না, কেন যেন অলসতা এসে গিয়েছে এর জন্যই আসলে। আবার আমার ইন্টারনেটেও একটু প্রবলেম ছিল গত কয়েকদিন, ইন্টারনেট খুব খারাপ অবস্থা ছিল, তো MB দিয়ে আসলে আর করতে ইচ্ছে করেনি এটা আর কি। তো রোল বানিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে গিয়েছে ছোটজন, আর বড়জন বাসিটিতে গিয়েছে, মুত্তাকিও চলে গেছে ওর কলেজে, তো সব মিলিয়ে ঘরটা এখন ফাঁকা, আমি আমার কাজগুলি ধীরে ধীরে করে নিচ্ছি।
বিছানাপত্র ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি, আর এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিব, অনেকগুলো দোয়া পাটলা আছে সেগুলো করে নিব। আসলে এই তিন কাজটা করে আমার মদিনায়, তো মদিনা না আসলে এগুলি এখন আমার কাঁধে পড়ে আর কি। তো এই তিনটা কাজ আসলে আরেকজন এসে করে দিলে সেটা অনেক বড় হেল্প হয়। তো এই রুমটা হলো আমার মেজো ছেলের মুত্তাকির রুম, তো ওর রুমটা ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি, এরপরে বড় ছেলের রুমটাও নিয়ে করব, ওই রুমে যাব। তো করা শেষ, এখন আমি বড় ছেলের রুমে চলে যাচ্ছি। তো ওর টেবিলটাও আসলে গুছিয়ে দিতে হচ্ছে, অনেক ধুলাবালি আসলে রাস্তার ধারে আমাদের বাসাটা, তো একটু বাতাসের জন্য আসলে খুলতে হয় বারান্দার দরজা, অনেক ধুলা আসে, তো প্রতিদিনই মুছতে হয়। তো টেবিল টুবিল মুছে দিয়ে আমি এই রুমে চলে এসেছি, এটা হলো আমার বড় ছেলের রুম। তো এই রুমটা একটু গুছিয়ে এই রুমের ঝাড়া টাড়া যেগুলি মোছা দরকার মুছে নিব, তবে আজকে ডিপ ক্লিনিং করব না, যেহেতু এখনও অনেকগুলো কাজ বাকি আছে, সিঙ্কে অনেকগুলো দোয়া পাটলা আছে সেগুলো করব। এই তো বিছানা গুছিয়ে এখন একটু ভালো করে ফিটে দিচ্ছি, ধুলোবালিগুলোর জন্য ফুড়ে যায়, ঘরটা ঝাড়ু দিব এর জন্য। তো এই কাজগুলি আসলে আমরা সবাই করতে হয় প্রতিদিন, যদিও প্রতিদিন এই কাজগুলি করি, আবার প্রতিদিনই এলোমেলো হয়, আবার প্রতিদিনই এইগুলি গুছাতে হয়। তো আসলে ঘুরে ফিরে সেম কাজগুলি আমাদেরকে প্রতিদিন করতে হয়, কিছুই করার নেই। তো না গুছিয়ে না পরিষ্কার করে থাকাও তো যাবে না, তো সেই হিসাবে সব কিছুর প্রতিদিন ঝাড়া টাড়া দেওয়া, আবার প্রতিদিনই সেগুলি এলোমেলো হবে, সেগুলিকে আবার নতুন করে করা, এটাই আমাদের প্রত্যেকটা ঘরেরই নিয়ম। তো টেবিলটা মুছে নিয়েছি, এখন একটু এই সাইডটা কমন যে সাইডটা আমরা বসি সেই সাইডটা অনেক ধুলায় যে ফাঁসের রাস্তা, তো এই জানালাটা বেশি একটা খুলি না, মাঝে মধ্যে চার পাঁচ দিন পরে হয়তো ছেলেরা এসে একটু ফাঁক করে, তাও অনেক ধুলা পড়ে। তো যাই হোক, এগুলি ধুল থাকবেই যেহেতু রাস্তার ধারে বাসা, আর মোছামাছি আমাদেরকে করতে হবে এইটা আর কি। তো ডিপ ফ্রিজ থেকে মাছ নামিয়েছিলাম, সেজন্য এটা এটা এখানে ছিল, এখন একটু গুছিয়ে দিচ্ছি। এটার উপরে কি যেন পড়েছে, তো দাগ পড়ে গিয়েছিলো। এইটা এটা আমি নিজেই মেকওভার করেছিলাম, সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা এটা কাঠের ছিল, কাঠের আমি বানিয়েছিলাম, এরপরে আমি কালার করা, তারপরে এটাকে ডিজাইন করা সবই নিজে করেছিলাম। এই তো সামান্য একটু টে দিয়ে একটা শোপিস দিয়ে দিয়েছি, অনেক সুন্দর লাগে এভাবে দিয়ে দিলে। আর ডিপ ফ্রিজের উপরে আমি কোনো ম্যাট ইউজ করি না, ম্যাট ইউজ করলে অনেক ঝামেলা পড়ে যায়, তো এইভাবে একটা যে কোনো কিছু দিয়ে দিই, দেখতে এমনি ভালো লাগে। তো সব কিছু গুছানো শেষ, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ফাঁপসগুলো ধুতে হবে, অনেকগুলো ফাঁপস, সবগুলো আমি আস্তে আস্তে জমাচ্ছি। তো মদিনাকে বলবো একটু ভালো করে খুঁচিয়ে দিতে, এরপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিব, কারণ প্রথমে একটু ধুলাবালিগুলো পানি দিয়ে ঝাড়া দিয়ে ফেলে দিলে পরে সেগুলো ওয়াশিং মেশিনে দিলে অনেক সুন্দর হয়ে যায়। এই তো গড় ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি উপরের অংশগুলো কাজ করব। এখনও রান্না করিনি, রান্না বসাবো। কলমি শাক বের করে নিয়েছি, কলমি শাকগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য কলমি শাক ভাজি করব, কুমড়া রান্না করব, এই যে অনেকগুলো দোয়া ফাটলা, তো এগুলি করব। এদিক দিয়ে দুধ পড়ে গিয়েছিল, দুধ জাল দিতে গিয়ে একটু আগে। তাই তো চুলা টুলা মুছে রান্নাটা বসিয়ে দিব। তো ধোয়া পাটলা করে নিয়েছি, সেটা আর দেখায়নি, অনেকগুলো ধোয়া পাটলা করতে প্রায় এক ঘন্টার মতো লেগেছে, এগুলো আবার গুছিয়ে পানি চড়ার পরে রেখে দেওয়া। তো সব মিলিয়ে আসলে নিজে কাজ করতে গেলে অনেক সুন্দর করে করার চেষ্টা হয়, তখন অনেক সময় যায়,
তো এমনিতে আসলে বিজনেসের কাজে ওইদিকেও মনোযোগী হতে হয়, সব মিলিয়ে আসলে সময়টা অনেক বেশি মূল্যবান হয়ে যায়। তো এই জন্য আসলে গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, একটু একদিকে মনোযোগ হলো, অন্যদিকে একটু স্যাক্রিফাইস করতে হয়। তো একটু আমি ইয়ের জন্য, কলমি শাকের জন্য কুচি করে নিয়েছিলাম রসুন, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে, আসলে ভাজি করা, শাক ভাজি করা বেশি বিচিত্র কিছু না, সহজ ব্যাপার। তো এগুলি ভাজি করে এখন আমি সব শাকটা দিয়ে দিব আর কি, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। তো শাকটা একটু সেদ্ধ হয়ে আসার পরে আমি লবণ দিয়ে ভেজে নামিয়ে নেব। এদিক দিয়ে আসলে খিদেও লেগেছে, টাইমও হয়েছে, তো শাকটা আসলে লাস্ট টাইমে ভেজে নিচ্ছি, কুমড়া রান্না করে নিয়েছি, আর এখন আমি একটু শশা কুটে নিচ্ছি, খিদা লেগেছে, এজন্য একবারে খাবার রেডি করবো। এই জন্য শাকটা হয়ে গেলে খাবার খাবো। তো আমি শশার ভিতরে যে বিচিগুলি এগুলি ফেলে দিচ্ছি। কলমি শাকটা আমার খুব ভালো লাগে, কলমি শাকটা খুব সফট হয়, খেতে ভালো লাগে আর একদম সবুজ সবুজ থাকে। মাছ ভেজেছি, তো এটা হচ্ছে রূপসী মাছ না কি যেন বলে, নদী এই সমুদ্রে সামুদ্রিক মাছ। এই তো রান্না শেষ, আমি আর রান্নাও বেশি দেখাইনি, ব্লগটা বড় হয়ে যাবে, আর কথা হচ্ছে ভিডিও করা হয়নি বেশি একটা এই আর কি। তো যাই হোক, খাবারের জন্য খাবার প্লেটটা একটু রেডি করে নিই, এক বাটি মানে এক কাপের মতো ভাত নিয়েছি, আর এই তো সবজি সালাদ। চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করেছি, অনেক টেস্ট হয়েছে, আর একটু কাঁচা কুমড়াগুলো রান্না করলে ভালোই লাগে। তো একাই খাবো, বাসায় কেউ নেই এই আর কি। তো একটু নিজের জন্য যা যা খাবো সবই নিয়ে নিচ্ছি, নিজের প্লেটটা সাজিয়ে এই তো রেডি করে নিয়েছি। আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না। আর এই কলমি শাকটা সবুজ সবুজ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর সামুদ্রিক মাছে অনেক আয়রন থাকে, যাদের শরীর ব্যথা হাড়ে ব্যথা তাদের এই সামুদ্রিক মাছগুলি খাওয়া উচিত। তো খাওয়া শেষ করে আসলে একটু রেস্ট নিচ্ছিলাম, এর ভিতর মুনতাসির এসেছে। তো মুনতাসির এসে বললো ওকে একটু কোল্ড কফি করে দিতে, তো ওর জন্য একটু কোল্ড কফি করে নিচ্ছি। তো কোল্ড কফিতে আমি দিয়েছি একটু গুঁড়ো দুধ, তারপরে কোকো পাউডার আর চিনি, একটা দুধ মানে আধা লিটার দুধের একটা চাক আর কি ডিপে থাকা, সেটাকে একটু ভেঙে টেঙে দিচ্ছি, দিয়ে একটু কোল্ড কফিটা ওকে করে দিচ্ছি। বাসায় করে দিলে আসলে বাচ্চারা একটু খুব ইয়ে করে খায়, আর বাইরেরগুলো আসলে অল্প একটু থাকে, সেটা অনেক দাম, 50-60 টাকা। তো এটা তো অনেক বড় একটা কাপই দিচ্ছি আর আমিও খাবো এক গ্লাস। তো এই তো ওর জন্য ওর কফিটা রেডি, আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।